আসসালামু আলাইকুম, শাহিদাস কিচেন এন্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের পর্বে থাকছে সনাতন পদ্ধতিতে দই ঘরে তৈরি কিভাবে করতে হয়। ক্যারামেল দই তৈরি করব, তাই আজ আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেই এটা কিভাবে তৈরি করি। এখানে আমি 2 লিটার ফুল ক্রিম ফ্যাট দুধ নিয়েছি। খাঁটি দুধ হলে আরও বেশি ভালো হয়, তাই ফুল ক্রিম দুধ নেওয়ার চেষ্টা করবেন। দই পাতার জন্য দুধটাকে অনবরত নাড়তে হবে, নয়তো স্বর উঠবে আর নিচে তলাতে লেগে যেতে পারে, তাই কন্টিনিউ নাড়তে হবে। গরমের সময় আমি প্রায়ই দই পাতি ঘরে, তাই ভাবলাম আমি আজ আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। হয়তো যারা এখনও দই ঘরে পাতেননি বা কিভাবে পাতবেন তাদের জন্য এই রেসিপিটা। দইয়ের মধ্যে যে আমি চিনিটা দিব এটাকে আমি একটু ক্যারামেল করব, তার জন্য আমি এখানে 1 কাপের একটু কম আর 1/2 কাপের একটু বেশি চিনি নিয়েছি। আপনারা মিষ্টিটা কেমন খাবেন সেটা বুঝে দিবেন, বেশি মিষ্টি খেতে চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন এটা ক্যারামেলের জন্য আমি খুবই লো হিটে এটাকে জাল করব, যেই পর্যন্ত না নিজে নিজে একটু ব্রাউন কালার না হয়ে আসে ততক্ষণ আমি কোনো নাড়াচাড়া করব না। দই বানানোর জন্য বেশি ঘন জাল করতে হবে না। দুধটাকে আমি 10 মিনিটের মতো জাল করেছি। ক্যারামেল কালার চলে আসছে, কালারটা আরেকটু চেঞ্জ হলে আমি এটার মধ্যে দুধ ছেড়ে দেব। ফ্রিজ থেকে দইটা 1 ঘন্টা আগে বের করে রাখবেন, যেটা দিয়ে দই বসাবেন, দই বীজ বা দইয়ের স্বাদ যেটাই বলেন। এটাকে আমি এখন পানি ঝরতে দিব। পানি ঝরিয়ে দই বানালে তাহলে দইয়ে বেশি পানি ছাড়ে না। আর বেশি কালার করা যাবে না, তাহলে একটা পোড়া পোড়া গন্ধ উঠবে। ক্যারামেলটা এরকম আস্তে আস্তে গলে যাবে। দুধের মধ্যে এই ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। এখানে কিছু দুধ আলাদা করলাম, এই 1 চামচ এই গুঁড়া দুধটা দিব। গুঁড়া দুধটা দিলে দইয়ের মধ্যে একটা ভালো সুন্দর ফ্লেভার হবে, খেতে ভালো লাগবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, গুঁড়া দুধটা না দিলেও দই ভালো হবে। এখন আমি গোলানো গুঁড়া দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেখুন দুধের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়েছে। 10 মিনিটের মতো আমি এটাকে জাল করব, তারপরে চুলাটা বন্ধ করে দেব।
দইটা একদম বসানোর জন্য রেডি, একদম হাত দিলে যেন গরম বেশি না লাগে সেই গরম রাখতে হবে। এখন আমি এটার সাথে মিক্সড করে নিচ্ছি। এরকম যে বাবলস হচ্ছে সেটা দেখতে ভালো লাগবে দইয়ের উপরে। এখন আমি এটাকে ঢেলে দিব। আপনারা এটাকে ইচ্ছে হলে ছেঁকে নিতে পারেন, তাহলে একটু স্মুথ হবে। আমি না ছেঁকেই দিচ্ছি। আপনারা এটা খুব ভালোভাবে খেয়াল করবেন, দুধটা যেন খুব বেশি গরম না থাকে আর খুব বেশি ঠান্ডা না থাকে। ঠান্ডা বা গরম হলে দইটা ভালো জমবে না। দুই লিটার দুধে আমার 6টি গ্লাস আর 2টি বাটি হয়েছে দই। এভাবে আমি 7 থেকে 8 ঘন্টা বসিয়ে রাখবো। আর আপনার ঘরে যে জায়গাটা বেশি গরম সেই জায়গাটায় বসাবেন, তাহলে তাড়াতাড়ি জমবে। দই বসানোর টাইম সবচেয়ে ভালো হবে আপনি রাতে ঘুমের আগে বসাবেন, আর ফজরের সময় উঠে দেখবেন খুব ভালোভাবে বসে গেছে। বেশি করে গরম কাঁথা কম্বল এগুলি দিয়ে ঢেকে দিবেন যেন বাইরে থেকে কোনো বাতাস না ঢোকে। 8 ঘন্টা পরে ফিরে এলাম। দইগুলো খুব সুন্দরভাবে জমেছে। এখন আমি ফ্রিজে রাখবো, ভালোভাবে ঠান্ডা হলে পরে আবার দেখাবো। যে কোনো পাত্রেই দই বসানো সম্ভব, কাচের বাটি, মাটির জিনিস, প্লাস্টিক, যেটাতে আপনি বসান না কেন, স্টিলের বাটি, সব কিছুতেই দইটা বসবে। যদি আপনার কতগুলো টিপস ভালো মনে থাকে তাহলে দই আপনার জমবেই, ব্যর্থ হবেন না। একটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে জমেছে। দেখুন সনাতন পদ্ধতিতে কত ভালোভাবে দইটা জমেছে, কোনো প্রেশার কুকার ওভেন ছাড়াই কত সুন্দরভাবে বসেছে। খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, খেতেও ভালো লাগবে। দেখুন কি সুন্দরভাবে জমেছে। আমি যে সুপার মার্কেট থেকে দই কিনি সেটা আমি ফেলে দেই না, এভাবে খালি হলে সুন্দর করে ধুয়ে মুছে রেখে দেই। এগুলোর মধ্যে দই বসাতে ভালোই লাগে। এটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা মাটির। দেখুন বগুড়ার একদম খাঁটি দইয়ের মতোই লাগছে দেখতে। ফ্রিজে রাখবো আমি, এভাবে ঢেকে রেখে দেব। এগুলোর যেহেতু ঢাকনা নেই, এভাবে সবগুলোকে ঢেকে রেখে দিয়েছি। আপনারা টক দই বানাতে চাইলে সেম প্রসেসে টক দইটা বানাতে পারবেন, শুধু চিনি ছাড়া। আর দাওয়াতে গেলে বা দাওয়াত লোকজন মেহমান আসলে, বাড়িতে ভারী খাবার হলে আমাদের দই ছাড়া চলেই না।
তো গরমের সময় এভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিলে মেহমান আসলেও দেওয়া যায়, নিজেরাও খাওয়া যায়। তো আমার এই দই রেসিপিটা কেমন লাগলো আপনারা বাসায় তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে আসব, সেই পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।